السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد شوفي দর্শক শ্রোতা ভাই ও বোন কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আজকের তারাবির সারসংক্ষেপ প্রিয় দর্শক আজ ইনশাআল্লাহ 21তম তারাবি অনুষ্ঠিত হবে এবং আজকের 21তম তারাবির যে সালাত আদায় করা হবে সেখানে 24তম পারা তেলাওয়াত করা হবে কোরআন কারীমের 24 নম্বর পারা যেটা আজকে তেলাওয়াত করা হবে তারাবিতে ইনশাআল্লাহ সেটার শুরুতে রয়েছে সূরা জুমারের অবশিষ্ট অংশ আর রয়েছে সূরা মুমিন এবং রয়েছে সূরা হামিম সিজদা যেটাকে সূরা ফুসসিলাত বলা হয়ে থাকে সূরা জুমারের অবশিষ্ট যে অংশ রয়েছে যেটা আজকের পারার শুরুর অংশ সেখানে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাওহীদকে যদি কেউ খালিস করে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে যে বিশ্বাস করে এবাদতের উপযুক্ত হিসাবে সৃষ্টিকর্তা পালনকর্তা হিসাবে আল্লাহর গুণবাচক সমস্ত গুণগুলোর ব্যাপারে আল্লাহর একচ্ছত্র অধিকার এবং এটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রেই আছে আর কারো ক্ষেত্রে নাই শিরক থেকে নিজেকে পবিত্র করে আল্লাহর প্রতি বিশ্বাসকে যে পিওর করে খাঁটি করে এবং শিরক মুক্ত করে তার প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন এবং মুশরিক যারা আল্লাহর সঙ্গে যারা শিরক করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র আধিপত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র সৃষ্টিকর্তা হওয়া পালনকর্তা হওয়া এবং এককভাবে তিনি এবাদতের একমাত্র উপযুক্ত হওয়ার বিষয়টিকে যারা অস্বীকার করে শিরক করে অন্য কাউকে আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করে তাদের সম্পর্কে সতর্কবাণী এ বিষয়ে সূরা জুমারে রয়েছে অত্যন্ত কঠোরভাবে আজকের পারার শুরুর দিকে এরপরে 49 নম্বর আয়াত আজকে যেটা তেলাওয়াত করা হবে শুরুর দিকেই এই আয়াতে রয়েছে আরেকটি বিষয় যেটা গতকালকের তেলাওয়াতকৃত অংশের শেষের দিকেও ছিল এবং এ বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিকবার রিপিট করেছেন এ বিষয়টি আমাদের সমাজে অত্যন্ত ভয়াবহ আকারে আমাদের সমাজে দেখা যায় এবং সবার ভিতরে কমবেশ এই চরিত্রটি রয়েছে আল্লাহ মাফ করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ প্রসঙ্গে বলেছেন ইফা ইযা মাসাল ইনসানা দুররুন দাআনা মানুষের যখন কোনো ক্ষতি দেখা দেয় কোনো কষ্ট যখন দেখা দেয় কোনো বিপদ বা আপদ এসে যখন পড়ে তখন আমাকে সে ডাকে আমাকে সে ডাকতে থাকে সুম্মা ইযা খাওয়ালাহু নিআমা এরপর যখন তাকে কোনো নিয়ামত দান করা হয় কোনো নিয়ামত যখন সে পেয়ে ধন্য হয় মিন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন তখন সে বলে যে এটি তো আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে আমি অর্জন করেছি পেয়েছি বাল হিয়া ফিতনাহ আল্লাহ বলছেন না তুমি যে নিয়ামত পেয়েছো যে নিয়ামত আমার পক্ষ থেকে তুমি পেলে এটি তুমি তোমার জ্ঞান গরিমা দিয়ে তোমার বুদ্ধি দিয়ে তোমার চালাকি দিয়ে তুমি অর্জন করেছো তা কিন্তু না তোমার চাইতে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি চালাক মানুষ কিন্তু এইসব নিয়ামত পায়নি বাল হিয়া ফিতনা বরং এইসব নিয়ামত তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে এটা পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে নিয়ামত পাওয়ার পরে তোমাদের চরিত্র কেমন হয় তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং স্মরণ এটাকে কন্টিনিউ রাখো কি না ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন কিন্তু বেশিরভাগ লোকই এই বিষয়টি উপলব্ধি করতে পারে না সুসময় আসলে তারা একেবারে এমন একটা ভাব ধরে যেন তারা আল্লাহকে চিনেই না আল্লাহর কথা বললে আল্লাহর পথে দান করতে বললে আল্লাহর জন্য জাকাত দিতে বললে এবং আল্লাহর প্রতি অবনত মস্তক হতে বললে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার প্রশ্ন আসলে তখন তারা অহমিকা প্রদর্শন করে ভাব দেয় এমন যে সে কষ্ট করে কামাই করেছে এটা পুরোটাই তার ক্রেডিট প্রিয় দর্শক এই চরিত্র আমাদের অনেকের ভেতরেই আছে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন এ বিষয়ে আল্লাহ সুবহানাহু সুস্পষ্টভাবে বলেছেন এটি আল্লাহ সুবহানাহু তাআলার পরীক্ষা অতএব পরীক্ষা জিততে হবে আর এই পরীক্ষা উত্তীর্ণ হতে হলে আমাদেরকে সকলকে আল্লাহ সুবহানাহু তাআলার অনুগত এবং কৃতজ্ঞ থাকতে হবে সর্বাবস্থায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন এরপরে 53 নম্বর আয়াতে সূরা জুমারের বলা হচ্ছে একটি আয়াত যা আমাদেরকে আশার আলো দেখাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু বলেছেন কুল ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম হে রাসূল আপনি বলে দিন আমার বান্দাদেরকে হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি নিজেরা অবিচার করে ফেলেছ জুলম করে ফেলেছ অন্যায় করে ফেলেছ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ তোমরা নিজেদের গুনাহ বেশি হয়ে গেছে তুমি অনেক অন্যায় করেছো এই কথা চিন্তা করে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না তুমি এটা মনে করো না তুমি এত অপরাধ করে ফেলেছো যে আল্লাহ তোমাকে আর ক্ষমা করতে পারবেন না তোমার মতো মানুষ ক্ষমার পাওয়ার উপযুক্ত না এরকম মনে করো না বরং তুমি যতই অপরাধ করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু গফফার মহা ক্ষমাশীল তার ক্ষমার যে আওতা সেটা থেকে বাইরে যাওয়ার ক্ষমতা তোমার নাই তুমি যতই অপরাধ করো অতএব নিরাশ হওয়ার কোনো কারণ নেই তুমি নিরাশ হবে না লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাহু ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমস্ত অপরাধ মাফ করে দিবেন যদি মানুষ সেভাবে তওবা করে ফিরে আসতে পারে প্রিয় দর্শক এর মানে এই নয় যে আমি গুনাহ করতে থাকবো এদিক তাকায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মহাক্ষমাশীল তিনি তো ক্ষমা করবেনই কারোর কাছে হাত কাটলে সেখানে ওষুধ লাগালে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় এরকম ওষুধ আছে সেজন্য কেউ ভালো হাত কাটতে যায় না প্রিয় দর্শক ভুলে কেটে গেলে তখন ওষুধটি ব্যবহার করা হয়
তবা এই অস্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই ঔষধ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কেন? আমাদের যদি ভুলে অপরাধ হয়ে যায় তখন সেটাকে ব্যবহার করবার জন্য। কিন্তু আমি তবার উপায় রয়েছে, ব্যবস্থা রয়েছে, সেজন্য আমি অন্যায় করব, এটা বুদ্ধিমান কাজ হতে পারে না। সেজন্য আমরা যারা গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে অনেক বেশি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে, বিশেষ করে রমাদান মাসে শেষের দিকে এসে আমাদের উচিত হবে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হওয়া। আল্লাহ আমার প্রতি বোধ অসন্তুষ্ট হয়ে গেছেন, আমার বোধ আর কোনো কল্যাণ নাই, এরকম নৈরাশ্য সৃষ্টি করা মানুষের ভিতরে একটা শয়তানের কাজ না ভাই। আমরা আশাবাদী হব, আল্লাহ আমাদেরকে রহম করবেন, আল্লাহর পথে আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে পথ বহু পথ দেখাবেন, আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা বলেছেন। অতএব নিরাশ হওয়া যাবে না। এরপর আল্লাহ বলেছেন আনিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিকুম আল আযাব থুম্মা লা তুনসারুন। একটা সময় আযাব উপস্থিত হয়ে যাবে, কোনো সাহায্য করার কেউ থাকবে না। সেই সময়টি আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর দিকে তোমরা ধাবিত হও, আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করো। প্রিয় দর্শক, আল্লাহর প্রতি আত্মসমর্পণের একটা স্বাদ রয়েছে, আল্লাহর দিকে ধাবিত হওয়ার একটা স্বাদ রয়েছে। আসুন আল্লাহর দিকে ধাবিত হই, আল্লাহর নির্দেশকে ফলো করি। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে তৌফিক দান করুন। এরপরে সূরা জুমারের মধ্যে রয়েছে কিয়ামতের ভয়াবহতা এবং সিংহ ফুৎকার দেওয়া হবে, কিয়ামত শুরু হবে যার মাধ্যমে, সে বিষয়ে আলোচনা। 71 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামী লোকদেরকে জান্নাতে এবং জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে সেই দৃশ্যের বিবরণ দিতে গিয়ে বলেছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম জুমারা। যারা আল্লাহকে অবিশ্বাস করেছে, সেটা কেউ হয়তো অন্তর থেকে অবিশ্বাস করেছে, মুখে আল্লাহ অস্তিত্ব থেকে অবিশ্বাস করেছে, আর কেউ হয়তো আমরা আচরণ দ্বারা আল্লাহকে অবিশ্বাস করছি। যাই হোক, যারা কুফরি করেছে, যারা কাফের, যারা আল্লাহকে অবিশ্বাস করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। ওয়াকাদালহুম খাজানাতুহা, আর জাহান্নামের যে দারোয়ান থাকবেন তিনি তাদেরকে বলবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে কোনো রাসূল আসেন নাই? ইয়াতলু আলাইকুম আয়াতি রব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, যিনি আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন তোমাদেরকে পড়ে শুনিয়েছেন, যিনি তোমাদেরকে আজকের এই দিনের সম্পর্কে সতর্ক করেছেন, এরকম কোন রাসূল কি তোমাদের কাছে আসেনি? কালু বালা, তখন তারা বলবে হ্যাঁ ভাই, আমাদের কাছে রাসূল ঠিকই এসেছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আল কাফিরিন, কিন্তু কাফেরদের, অবিশ্বাসীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এটা চূড়ান্ত অবধারিত হয়ে গেছে, বিধে আমরা রাসূলের কথা মানি নাই। তখন কিলাত খুলু আবওয়াব জাহান্নাম, তখন বলা হবে তাদেরকে জাহান্নামের দরজাসমূহ দিয়ে তোমরা প্রবেশ করো, খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল থাকবে, ওয়াবি ইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আর অহংকারীদের ঠিকানা কত না নিকৃষ্ট। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। এরপরে বলা হবে জান্নাত, জান্নাতীদের সম্পর্কে বলা হচ্ছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলাল জান্নাতি জুমারা, আর যারা দুনিয়াতে তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহর ভয়ে হারাম কাছ থেকে বেঁচে ছিল, আল্লাহর প্রতি ঈমান ছিল, প্রতিটা পদে পদে আল্লাহর নির্দেশকে, নিষেধকে যারা আমলে নিয়ে চলেছে, তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এবং বলা হবে সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা সুখে থাকো এবং চিরকালে জান্নাতে তোমরা ভোগের ভিতরে থাকো। প্রিয় দর্শক, এখানে জান্নাতি জাহান্নামি উভয়ের কথা বলা হচ্ছে। আমার অবস্থানটা ঠিক কোন জায়গায় হবে, আমি ঠিক কোন ট্র্যাকে আছি, আমাদের উচিত হবে সেটাকে চিন্তা করে আমাদের নিজেদের অবস্থানগুলোকে এখনই পরিবর্তন করে নেওয়া, যদি আমরা ভুল পথে থেকে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর এভাবে সূরা জুমার শেষ হচ্ছে, এরপর সূরা মুমিন তেলাওয়াত করা হবে আজকের তারাবিতে ইনশাআল্লাহ। সূরা মুমিন, এটা শুরুতে রয়েছে তওবাকারী ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন, অতএব আমরা ক্ষমা তওবা করব। এবং যারা অবাধ্য, অহমিকা প্রদর্শন করে তাদের প্রতি কী কঠোর শাস্তি রয়েছে তার বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবং এ পর্যায়ে, একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা ইয়াগুর রুরকা তাকাল্লুহুম ফিল বিলাদ, অমুসলিম কাফির আল্লাহর অবাধ্য যারা, তারা অনেক সময় খুব চাকচিক্যের মধ্যে থাকে, তারা অনেক সময় খুব সুখ এবং শান্তির ভেতরে আছে বলে মনে হয়, সুখ শান্তির উপকরণের ভেতরে তারা ডুবে থাকে। এগুলো দেখে অনেক সময় মুমিনরা কিছুটা বিচলিত হয়ে যান, মুমিনরা কিছুটা বিভ্রান্ত হয়ে যান যে সত্যের পথে তো শান্তি নাই, অসত্যের পথে চলতে মানুষ অনেক শান্তি পাচ্ছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টাইপের মানুষগুলোকে লক্ষ্য করে বলছেন ফালা ইয়াগুররুকা তাকাল্লুহুম ফিল বিলাদ, কোরআন কারীমের একাধিক জায়গায় এই বিষয়টি এসেছে, এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে অন্য জায়গায় বলেছেন, অর্থাৎ আল্লাহর অবাধ্য, আল্লাহর প্রতি অবিশ্বাসী, কাফের, ফাসিক, তাদের চাকচিক্য পৃথিবীতে তাদের খুব ভালোভাবে চলাফেরা দেখে, তাদের উঠাবসা দেখে, তাদের চালচলন দেখে, তাদের লাইফস্টাইল দেখে খবরদার তোমরা বিভ্রান্ত হইও না, এটা দুনিয়া। এটার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাছির ডানা পরিমাণে মূল্য থাকতো গোটা পৃথিবীর, তাহলে একজন কাফেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একডোক পানিও খাওয়া দেন না। প্রিয় দর্শক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে এই দুনিয়াতে তাদের চাকচিক্য দেখে তোমরা বিভ্রান্ত হইও না, আসল এবং চূড়ান্ত সুখ শান্তি রয়েছে আল্লাহর অনুসারীদের জন্য, আল্লাহর অনুগতদের জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রদর্শকের পর 28 নম্বর আয়াত রয়েছে, একজন দায়ী যার জন্য সুস্পষ্ট একটি নিদর্শন নমুনা। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ওয়াকাল রাজুল মুমিন মিন আলে ফিরআউন ইয়াকতুম ইমানাহু আতাকতুলুনা রাজুলান,
আইয়াকুলা রব্বি আল্লাহ। আমরা জানি মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফিরাউন যখন প্ল্যান করছিল, তখন ফিরাউনের সভাসদের ভেতরে একজন ব্যক্তি নিজের ইমানকে তিনি লুকাচ্ছিলেন, লুকিয়ে রেখেছেন, তিনি ইমানকে প্রকাশ করেননি। তিনি ইমান এনেছেন মুসা আলাইহিস সালামের প্রতি, কিন্তু সবার ভিতরে, সভাসদের ভিতরে ছিলেন। তো যখন সবাই সলা পরামর্শ হয়েছে মুসা আলাইহিস সালামকে হত্যার ব্যাপারে, তিনি বলেছেন তখন তাদেরকে যে একটা লোক তোমাদেরকে বলছে যে আমার পালনকর্তা ফেরাউন নয়, আল্লাহ। রব হিসাবে ফেরাউনকে না মানে আল্লাহকে মানছে, আল্লাহকে রব বলার কারণে তোমরা হত্যা করবে? একটা লোক ইমান তার সৃষ্টিকর্তার প্রতি সে ইমান এনেছে, এই অপরাধ তাকে হত্যা করবে, এটা কেমন কথা? তিনি যুক্তি দেখিয়ে বলেছেন যে লোকটি যদি ভুল বলে থাকে তাহলে তার ভুল তাকে পাবে, আর যদি সে ভালো কিছু বলে থাকে, সত্য বলে থাকে, তাহলে তো আজাব তোমাদেরকেও গ্রাস করবে, তাহলে তাকে হত্যা করা তো বুদ্ধিমান কাজ হতে পারে না। প্রিয় দর্শক, এখানে তিনি লজিক দিয়েছেন, যুক্তি দিয়েছেন অত্যন্ত চমৎকারভাবে। তার জাতিকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তোমরা যে কাজ করতে চাচ্ছ সেটা ভুল পথ। একজন দায়ী যিনি আল্লাহর পথে আহ্বান করবেন, তিনি এভাবে তার জাতিকে যুক্তি দিয়ে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করবেন সত্য এবং সঠিকের পথ কোনটা, ভুল পথ কোনটা। এই শিক্ষা রয়েছে 28 নম্বর আয়াত থেকে নিয়ে, যে আয়াতগুলো রয়েছে এই প্রসঙ্গে ফেরাউনের সভাসদের, সেই ব্যক্তি যিনি মুসা আলাইহিস সালামকে ইমান এনেছেন এবং যিনি পরবর্তী মুসা আলাইহিস সালামকে জানিয়েছেন যে তোমাকে হত্যার জন্য পরিকল্পনা করা হচ্ছে, যার ভিত্তিতে তিনি বনী ইসরাইলকে নিয়ে রওনা দিয়েছেন এবং নদীর পথে সেখানে দেখা হয়েছে উভয় পক্ষের সাথে। যাই হোক, তার এই ঘটনার মধ্যে আমাদের শিক্ষা রয়েছে। তারপর 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দোয়ার বিষয়, ওয়াকাল রব্বুকুম, আর রব তোমাদের রব বলছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করবো। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহমিকা প্রদর্শন করবে অর্থাৎ আমার কাছে দোয়া করবে না, আমি তারা জাহান্নামে প্রবেশ করবে। প্রিয় দর্শক, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করবো। তার মানে আমরা যদি একটা জায়গায় চাইলে সেখান থেকে পাবো নিশ্চিত জানি, তাহলে আমরা কেউ কিন্তু চাইতে কার্পণ্য করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার কাছে চাও, আমি কবুল করবো, আল্লাহ ওয়াদা করছেন। প্রিয় দর্শক, দোয়া কখনো বিফল যায় না। যদি দোয়া আমরা হালাল বক্ষণ করে দোয়া করি, অর্থাৎ দোয়ার মৌলিক শর্ত পূরণ থাকে, তাহলে ইনশাআল্লাহ কোনো দোয়া বিফল যায় না। আমরা যদি জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, হুবহু সে জিনিসটা যদি পূরণ নাও হয়, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে আখেরাতে বদলা দিয়ে দেন। কিন্তু দোয়া কখনো ব্যর্থ হয় না মানুষের, যদি শর্ত পূরণ করে মানুষ দোয়া করতে পারে। অতএব এতের আলোকে আমাদের দোয়ার দিকে খুব বেশি মনোনিবেশ করা উচিত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর আয়াত নিয়ে যারা বিতণ্ডা লিপ্ত হয়, আল্লাহ নিদর্শন নিয়ে যারা বিতর্ক করে, এগুলোকে মানতে চায় না, আল্লাহ নির্দেশকে মানতে চায় না, তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। এরপর রয়েছে সূরা হামিম, সিজদা এবং ফুসিলা, যেটাকে সূরা ফুসিলাতে বলা হয়। এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে আলোচনা করেছেন এবং এরপরে বলেছেন হাতা ইদা জাউহা শাহিদা আলহিম সামরহুম আবসারহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যেটি সূরা ইয়াসিনে আলোচিত হয়েছে বিগত দিনের আলোচনাতে, সেটি এখানে ভিন্নভাবে আলোচিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের দিন যখন মানুষ আসবে, তখন তাদের কান, তাদের চোখ, এমনকি তাদের চামড়া, এগুলো পর্যন্ত, ত্বকগুলো পর্যন্ত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, কারণ এগুলো দিয়ে তারা অন্যায় করেছে, হারাম কাজ করেছে। তাদের অঙ্গগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকশক্তি দান করবেন, তারা তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার দায়ের করবেন যে আমাদেরকে ব্যবহার করে অমুক অমুক অন্যায় কাজ করে চলবে। প্রিয় দর্শক, এই জন্য আল্লাহর ভয়ে অন্যায় কাজ করার আগে আমাদের অন্তর প্রকম্পিত হওয়া উচিত এবং আমাদের আল্লাহর অবাধ্যতার পথ থেকে ফিরে আসা উচিত। এবং তারা বলবে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন বাকশক্তি পেয়ে তারা যখন তাদের দ্বারা কৃত অন্যায়গুলো তারা বলে ফেলবে, তখন কলু, তখন মানুষেরা বলবে লিমা সাহিত্য মালাইনা, তোমরা আজ আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলে? তোমাদেরকে খাইয়ে পুড়িয়ে মোটা তাজা করেছিলাম, তোমাদেরকে ভালো রেখেছিলাম, সুখী করেছিলাম, আর তোমরা আজ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তখন তারা বলবে কালু আন্তাকনা আল্লাহ লাযী আন্তাকা কুল্লা শাই, আজ আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহই আমাদেরকে বলিয়েছেন যিনি সব বিষয়কে, সব বস্তুকে বলার শক্তি দেন। প্রিয় দর্শক, এখান থেকে বোঝা গেল যে কোনো অপরাধ আমরা করে পৃথিবীতে লুকাবো সেই চেষ্টা এটা একেবারেই বোকার কাজ, এটা কোনো বুদ্ধিমান কাজ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি অপরাধের সাক্ষী কিয়ামতের দিন হাজির করবেন, স্বয়ং আমাদের অঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, লুকাবার এবং পালাবার কোনো সুযোগ থাকবে না। বিধায় অন্যায় করার আগে 10 বার আমাদের ভাবা উচিত। আল্লাহ আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শকের পরে রয়েছে অসৎ সঙ্গী মানুষের জন্য কতটা ভয়াবহ সেই বিষয়ে। আমরা জানি কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আমরা অনেকে ভালো হতে চাই কিন্তু হতে পারি না, কেন? কারণ পরিবেশ পাই না। আপনাকে ভালো হতে হলে ভালো সঙ্গী, এর সঙ্গ আপনাকে নিতে হবে। আল্লাহ বলেছেন ইয়াহুল্লাযীনা আমানু তাকুল্লাহু কুনু সাদিকিন, ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। ভালো মানুষের সঙ্গে থাকলে মানুষ ভালো হতে পারে, খারাপ সোসাইটি, খারাপ পরিবেশ, খারাপ আড্ডা, খারাপ বন্ধু, খারাপ সঙ্গ যদি মানুষ অবলম্বন করে তাহলে মানুষ খারাপ হতে বাধ্য হয়। বিধায় সে বিষয়টি উঠে এসেছে সূরায়ে হামিম সিজদার একটা পর্যায়ে। 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমানু আহসানু ক্বাওলা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাওলা ইন্নী মিনাল মুসলিমিন, তার চেয়ে ভালো কথা কার যে ব্যক্তি
নিজে ভালো কাজ করেন আর মানুষকে ভালো কাজের পথে আহ্বান করেন আর পরিচয় হিসেবে বলেন আমি একজন মুসলিম। তিনটি বৈশিষ্ট্য যার ভিতরে আছে তার চাইতে ভালো কথা কার কথা হতে পারে? প্রিয় দর্শক, আসুন নিজে ভালো কাজ করি, অন্যকে ভালো কাজের জন্য আহ্বান করি আর নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিই। এরপরে চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাসাবিল হাসানাতু ওয়া সাইয়্যা, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি কখনো কারোর সঙ্গে তর্ক বসায় বা ঝগড়ায় কোনো কিছুতে লিপ্ত হও তাহলে তোমরা সর্বোত্তম পন্থা সেটাকে প্রতিহত করবে, জবাব দিবে। ফাইদাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, যার সঙ্গে তোমার শত্রুতা রয়েছে তার সঙ্গে তুমি এমনভাবে কথা বলবে, এমনভাবে তার তর্কের জবাব দিবে যেন তোমার সঙ্গে চরম বন্ধুতা রয়েছে। প্রিয় দর্শক, একজন মুসলিমকে কতটা ভদ্র, কতটা নম্র, কতটা সুন্দর আচরণকারী হতে শেখাচ্ছে কোরআনে করিম। সুরায়ে হামিম সিজদার ৩৪ নম্বর আয়াতটি পড়লে পরিষ্কার হয়ে যায় দিনের আলোর মতো। আজ আমরা মুসলিমরা নিজেদের ভিতরে বিতর্ক হলে, দিনী বিষয় পর্যন্ত বিতর্ক হলে আমাদের চরিত্র এমন হয়ে যায় যে চরম শত্রুর সঙ্গে আমরা কথা বলছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, চরম শত্রুর সঙ্গে যখন কথা বলবে তখন এমনভাবে কথা বলবে, এমনভাবে তর্ক করবে, এমনভাবে তার তর্কের জবাব দিবে, এমনভাবে তাকে প্রতিহত করবে যেন চরম বন্ধু, পরম বন্ধুর সাথে তুমি কথা বলছো। প্রিয় দর্শক, একজন মুসলিমকে এই যে ভদ্রতা, এই যে সভ্যতার শিক্ষা ইসলাম দিচ্ছে সেটি কিন্তু আজ আমাদের মধ্য থেকে একেবারে বিদায়ের পথে। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে কোরআনের শিক্ষাকে আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শকের ফলাস মাদারা বলেছেন, ফাইন ইস্তাক পারু, যদি মানুষ অহমিকা করে, অহংকার প্রদর্শন করে তো তারা মনে রাখা উচিত আল্লাহর কাছে যারা আছে আল্লাহর ফেরেশতারা, তারা কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলাকে পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ সিজদা লুটিয়ে পড়ে, তারা এগুলোতে কোনো কার্পণ্য করে না, অহংকার প্রদর্শন করে না। অতএব তোমরা অহংকার প্রদর্শন করে আল্লাহ সুবহানাহু ইবাদতে কোনো ঘাটতি হবে, আল্লাহর বন্দিগিতে কোনো কমতি হবে অথবা আল্লাহ সুবহানাহু কোনো ক্ষতি হবে এরকম মনে করার কোনো কারণ নাই। বহু আল্লাহর বান্দা রয়েছেন, ফেরেশতারা রয়েছেন যারা আল্লাহর কাছে আছেন, যারা তাসবিহেরত রয়েছেন, সিজদারত রয়েছেন, রুকুইরত রয়েছেন। অতএব আল্লাহর ইবাদত থেকে অহমিকা প্রদর্শন করে যে দূরে সরে থাকে, অলসতা করে যে দূরে সরে থাকে, সে তার নিজেরই ক্ষতি করে, আল্লাহর কোনো ক্ষতি করতে সে পারে না। প্রিয় দর্শক, সুরায় জুমার, সুরায় মুমিন, সুরায় হামিম সিজদা সহ এই গোটা সমগ্রগুলো সুরা জুড়ে, গোটা পাড়া জুড়ে যে আয়াতগুলো তেলাওয়াত করা হবে আজকে তারাবিতে, এর প্রতিটি আয়াতই আমাদের জীবনে শিক্ষণীয়, গ্রহণীয় এবং আমাদের জীবনে এগুলোকে বাস্তবায়ন করার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের তেলাওয়াতকৃত অংশের প্রতিটি শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।